नमस्कार बंधुरा, सुब्रत हेल्थ चैनल पक्ष स्वागत। दैनन्दिन जीवन शरीर स्वास्थ्य सम्पर्कित वीडियो देखार जन्नो अवश्य चैनल सबस्क्राइब कर बेल बटन अवश्य प्रेस कर। जीवन यात्रार मान जत उन्नत होच्छे पारिपार्श्विक परिवेश ततई खराब होच्छे। कारण हलो दूषण। दूषण आमादेर शरीर के खराब करछे। प्रतिदिनेर दूषणेर धूलोबाली विशेषत वायु दूषण धीरे धीरे आमादेर फुसफुसके करे तुलछे बिकल। फुसफुसेर संक्रमण बाढ़छे। ब्रंकाइटिस बा क्रनिक अबस्ट्रैक्टिव पालमोनारी डिजिज अर्थात सीओपीडिर मतो समस्या बेड़ेई चलेछे। आपनी हयतो देखे थाकबेन आपनार काशी कोनो मतेई जाच्छे ना, किंबा सीढ़ीते चढ़ार समय आपनार श्वासकष्ट आसछे, किंबा काशीर संगे हल्का रक्त बेरिये आसछे। एई धरनेर छोटो छोटो समस्या मने करे आपनी थेमे थाकबेन ना, कारण एई समस्या एकटा समय बड़ो आकार धारण करबे। काशीर संगे रक्त पड़ा मानेई किंतु सब समय टিউবারকুলোসিসের আক্রমণ কিংবা ক্যান্সার নয়। অনেক সময় ব্রঙ্কাইটিস কিংবা এমফাইসিমা থেকেও হতে পারে, অথবা অতিরিক্ত কাশির জন্য কখনো শিরা উপশিরা ছিঁড়ে গিয়ে সেখান থেকে বা জালক ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে। অনেক সময় মানসিক চাপ থেকেও শ্বাসকষ্ট আসতে পারে। আবার ব্যাকটেরিয়াল ইনফেকশনে অনেক সময় ফুসফুস দুর্বল হয়ে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো সমস্যা থেকেও শ্বাসকষ্ট হতে পারে। যদি শ্বাস প্রশ্বাস নিতে গিয়ে আপনার কোনো অতিরিক্ত শব্দ বুক থেকে বেরিয়ে আসে, তাহলেও ভাববেন আপনার কিন্তু ফুসফুস বা লাংসের কিছু সমস্যা রয়েছে। যেমন বুক থেকে হুইসেলের মতো শব্দ বা সাঁই সাঁই শব্দ কিন্তু অ্যাজমা হতে পারে বা হাঁপানি হতে পারে, যা শৈশব থেকে ধীরে ধীরে বৃদ্ধি পায়। অ্যাজমা অত্যন্ত ক্ষতিকারক একটা বিষয় যা পরবর্তীকালে শ্বাসকষ্টকে বাড়িয়ে তোলে। 65-এর বেশি বয়সের পর থেকে ক্রনিক সমস্যায় দাঁড়াতে পারে। অনেক সময় উপসর্গ ছাড়াই বেশ কিছু সমস্যা চলে আসতে পারে লাংসে, যেমন ফুসফুসের ক্যান্সার। এর উপসর্গ প্রথম থেকেই কিছু বোঝা যায় না। অনেক সময় পিঠে ব্যথা, মাথার ব্যথা বা অধিক ক্লান্তি বোধ হয়, কিন্তু পরবর্তীকালে ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষাতে ধরা পড়ে যেতে পারে। সাধারণত 50 ঊর্ধ্ব বয়সে এবং যারা 30 বছরেরও বেশি ধূমপান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। যেভাবেই হোক আমাদের ফুসফুসকে রক্ষা করা অত্যন্ত জরুরি, যা কিনা আমাদের সারা শরীরে বিশুদ্ধ রক্ত যোগান দিতে সাহায্য করে আর যার আমাদের প্রতিটি কোষে শক্তি উৎপাদনে সাহায্য করে। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফুসফুসের সুরক্ষা নেবেন এবং কি ধরনের খাবার আপনার ফুসফুসকে ভালো রাখতে পারে। প্রথম যে দুটি বিষয় তা হলো ধূমপান এবং সেই সাথে আমাদের পরিবেশের যে সমস্ত টক্সিক গ্যাস আমাদের ফুসফুসকে ক্ষতি করতে পারে, তাই সে বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। ধূমপান থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, 1-2 পরিবেশের যে সমস্ত টক্সিক গ্যাস থেকে নিজেকে দূরে রাখার জন্য মাস্ক ইউজ করা অত্যন্ত জরুরি। এবং সেই সাথে আমরা করতে পারি তা হলো আমাদের খাদ্য তালিকাতে কিছু পরিবর্তন, এমন কিছু খাবার যা আমাদের ফুসফুসের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে আর যা করলে আমাদের অ্যাজমা বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজর্ডারের মতো সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারব। এবং বেশ কিছু এই সাধারণ জ্ঞান থাকলে অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। ফেলে রাখাটা মোটেও সুবিধাজনক পরিস্থিতিতে ফেলবে না আপনাকে। একটা কথা প্রত্যেকেরই মনে রাখা উচিত, আমাদের স্বাস্থ্যকে পরিবর্তন করতে কিন্তু কোনো ম্যাজিক আসে না। ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হয় আর একটা সময় আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তাই 15 ঘন্টার মধ্যে, 7 ঘন্টার মধ্যে এই ধরনের ভিডিওতে বিভিন্নভাবে আপনারা প্রলুব্ধ হয়ে 2-1 দিন এই কাজ করেন, এইভাবে শরীর স্বাস্থ্য ভালো রাখা যায় না। শরীরকে সুস্থ রাখতে আপনাদেরকে প্রত্যেক দিন শরীরের প্রতি যত্ন নিতে হবে আর যে যে খাবারগুলি আপনাদের এই ফুসফুসের স্বাস্থ্যকে ভালো রাখবে তা হলো 1 অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার,
যেমন লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট। যে সমস্ত খাবারের মধ্যে লাইকোপেন রয়েছে সেই ধরনের খাবার ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করবে, এবং সেই সাথে ভিটামিন সি যুক্ত খাবার। যারা নিয়মিত দুগ্ধজাত খাবার দাবার খাচ্ছেন, আমি বলবো মাঝে মাঝে সেই খাবার দাবার থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন, এমনকি কফিও পর্যন্ত আপনারা খাবেন না, আর তা হতে পারে সপ্তাহে একদিন বা দুদিন। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই গরম এক কাপ আপনারা গ্রিন টি খেতে পারেন, সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে একটু লেবু মিশিয়ে খেতে পারেন। তবে যাদের খুব অ্যাসিডিটি রয়েছে তারা লেবু খেলে সমস্যায় পড়তে পারেন। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ফুসফুসের শক্তিকে বা কার্যকারিতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। আনারস অত্যন্ত ভালো ফল আনতে পারে, যাদের সম্ভব রয়েছে আনারস তারা জুস হিসাবে খেতে পারেন বা প্রাতরাশে রাখতে পারেন। বারো মাসই আপনারা গাজর খেতে পারেন, গাজরের বা গাজরের জুস আপনারা খেতে পারেন। এতে রক্তে অ্যালকালাইজের যে ব্যাপারটা সেটাকে ব্যালেন্স করবে। দুপুরের মধ্যাহ্নভোজে আপনারা পাকা কলা খেতে পারেন, যাতে পটাশিয়াম রয়েছে, আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে। রাতে আপনারা ক্যানবেরি জুস পান করতে পারেন, ফুসফুসের মধ্যে থাকা ব্যাকটেরিয়া অনেকটাই দূর হতে সাহায্য করবে। হালকা ব্যায়াম অত্যন্ত করা জরুরি, ঘন ঘন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, ফুসফুসের সঞ্চালন দ্রুত করুন, ফুসফুস স্বাভাবিক করতে সাহায্য করবে। দূষিত পদার্থ থেকে দূরে থাকার চেষ্টা করুন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। সপ্তাহে একদিন বা দুদিন আপনারা স্টিম বা ভেপার নিতে পারেন, ভেপারের মধ্যে এক দুফোঁটা ইউক্যালিপটাস আপনারা এসেনশিয়াল অয়েল দিতে পারেন, তাতে লাংস অনেকটাই পরিষ্কার হবে। আনারস খাওয়ার কথা বললাম কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি সমৃদ্ধ রয়েছে। আবার আনারস জুসের মধ্যে এবং ক্যানবেরি জুসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে। ঘরোয়া টোটকা হিসাবে আমরা প্রত্যেকেই আদা খাই, আদার সঙ্গে অবশ্যই আপনারা একটু হলুদ মিশিয়ে গরম জল করে তা আপনারা এমনি অথবা অল্প একটু মধু দিয়েও খেতে পারেন। অনেক সময় আপনারা আদা এবং হলুদের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে সেই জল হালকা করে খেতে পারেন, হালকা গরম করে খেলে ভালো ফল পাবেন। আপনার লাংসের অতিরিক্ত যে বিষাক্ত পদার্থ ধীরে ধীরে রক্তের মাধ্যমে বেরিয়ে যাবে। গাজরের জুস অত্যন্ত উপকারী, ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে, দিনে একবার করে অবশ্যই খেতে পারেন। লেবুর রস অর্থাৎ পাতিলেবুর রস ফুসফুসকে পরিষ্কার করতে সাহায্য করে, গ্রিন টি অত্যন্ত উপকারী, তা আপনারা খেতেই পারেন। আমলকির মধ্যে থাকা যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে সর্দি কাশিকে ঠেকাতে সাহায্য করবে, লাংসকে ভালো রাখতে সাহায্য করবে, এবং আপনার শরীরে অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বা বিষাক্ত পদার্থকে শরীরের মধ্যে থেকে বের করে দেবে। শুরুতেই বলেছি লাইকোপেনের কথা, লাইকোপেন টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কোষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে, ক্যান্সারকে প্রতিহত করবে, তাই লাংস ক্যান্সার জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা টমেটো খেতে পারেন, এবং ক্ষতিকারক ধূলিকণার প্রভাব থেকে মুক্তি দিতে পারে লাইকোপেন। হলুদ অত্যন্ত পরিচিত একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ফুসফুসের দূষিত কণাকে দূর করতে সাহায্য করবে, এবং সেই সাথে আপনার অ্যাজমা বা হাঁপানি যে সমস্যা সেখান থেকে অনেকটাই মুক্তি দিতে পারবে। তাই ঘরোয়াভাবে আপনারা হলুদ এবং ঘি মিশ্রিত করে আপনারা খেতে পারেন। হলুদ গুঁড়ো এবং সেই সাথে ঘি বা মাখন বা গুড় একসঙ্গে মিশিয়ে খেলে অ্যাজমার সমস্যা অনেকটাই কমবে। তুলসী পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ লাংসের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, তাই দূষিত পদার্থ থেকে বা দূষিত ধূলিকণা থেকে লাংসকে সুরক্ষা দিতে তুলসী পাতার রস আপনারা প্রত্যহ সেবন করতে পারেন। তাই আপনার ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটু সতর্ক হওয়া দরকার, আর তা হলেই যথেষ্ট, এবং সেই সাথে আপনাদের খাদ্য তালিকাতে কিছু পরিবর্তন ঘটালেই আপনারা দীর্ঘদিন শারীরিকভাবে সুস্থ থাকবেন আপনার সুস্থ লাংস বা ফুসফুসকে নিয়ে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক করুন, এবং অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে
পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।